বিভিন্ন অপরাধে বন্দি থাকা একশো তিয়াত্তর জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে মিয়ানমার দুপুরে কক্সবাজার শহরের যেটি ঘাটে এসব নাগরিকদের নিয়ে পৌঁছে একটি টাগবোট এসব বন্দীদের দেশে ফেরার খবরে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন তাদের স্বজনরা কক্সবাজার প্রতিনিধি রোহিদুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কেউ দালালের খপ্পরে পড়ে আবার কেউ মাছ ধরতে গিয়ে ভুল করে ঢুকে পড়েন মিয়ানমার সীমান্তে এসব বাংলাদেশি নাগরিকদের আটক করেছিল মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে এসব বন্দিকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় বুধবার একশো জন বন্দীকে নিয়ে বাংলাদেশে আসে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ পরে একটি টাক বোটে নিয়ে আসা হয় কক্সবাজারের বিআইডাব্লিউটিএ জেটি ঘাটে এ সময় বন্দীদের দেশে ফেরার খবরে ছুটে আসেন তাদের স্বজনরা আঠারো উনিশ মাস পরে আমাদের ভাই আমাদের কাছে ফিরে আসতেছে তাই আজকে সুখবর শুনে আমার বাইরে নিতে আইসি আমরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কাল তো বারোটা হয়েছে এক বছর ছয় মাস হয়েছে তো এই আজকে আসতে আসতে আমাদের অনেক আনন্দ লাগতেছে খুশি লাগতেছে ঈদের মতো লাগতেছে এখন দীর্ঘ আড়াই বছর পর আমার ভাই ফেরত আসতেছে আমরা অনেক খুশি অনেক আনন্দ বাংলাদেশে ফিরে আসা বন্দির মধ্যে একশো উনত্রিশ জনই কক্সবাজারের ও ত্রিশ জন বান্দরবানের বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা একসাথে এত বন্দি দেশে ফিরিয়ে নিয়ে আনাকে সরকারের সফলতা হিসেবে দেখছেন স্থানীয় নেতারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় এবং আমিও কক্সবাজারের বাসিন্দা হিসেবে সংসদীয় কমিটিতে আমার প্রস্তাবের ভিত্তিতে দেশে বিদেশে যত বিশেষ করে বিদেশে যত জেলের মধ্যে আছে প্রবাসীরা তাদেরকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে আজকে সেই ধারাবাহিকতার একটা প্রক্রিয়া মিয়ানমার সহ বিভিন্ন দেশে আরও বন্দী রয়েছে জানিয়ে হুইপ বলেন নাম ও বিভ্রাটের কারণে তাদের দেশে ফিরিয়ে আনতে কিছুটা সমস্যা হচ্ছে আমাদের পরিচিত আরও অনেকজনকে আমরা আনতে পারছি না আমরা নাম বিভ্রাটের কারণে এবং ঠিকানা বিভ্রাটের কারণে আমি আজকে সকলকে বলবো আমাদের বাংলাদেশের নাগরিক যারা দেশে বিদেশে গ্রেপ্তার হন আপনারা বাংলাদেশের পরিচয় দিবেন অন্য কোনো দেশের পরিচয় দিলে বিপদে পড়লেও আমরা আপনাদের ফেরত আনতে পারছি না বৃহস্পতিবার মিয়ানমার নৌবাহিনীর ওই জাহাজে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বাংলাদেশি আশ্রয় নেয়া বিজিপি ও দেশটির সেনা সদস্যদের গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক